हेलो भिवार्स तुम्हारे सकल के जिओड यूट्यूब चैनले स्वागत। आशा करी तुम्हारा सकले भालो आछो। आज के भिडियोते बायोचप बलयगुलिर स्थान परिवर्तनेर कारण वैशिष्ट्य और गुरुत्वगुलो निये आलोचना करब। चलो तबे देरी ना करे शुरू करा जाक आजकेर आलोचना पर्व। प्रथमे आमरा जेने नि बायोचप बलयगुलिर स्थान परिवर्तनेर विषयटी सम्पर्के। अक्षांश भेदे जेहेतु सूर्यरश्मिर पतन कोणेर परिवर्तन घटे सेहेतु वायुर उष्णतारो परिवर्तन घटे फले वायुचापेर परिवर्तन हय। एई कारणे सूर्यर उत्तरायण और दक्षिणायनेर समय वायुचाप बलयगुली 5 डिग्री थेके 10 डिग्री उत्तरे एवं दक्षिणे सरे जाय। एई घटनाकेई वायुचाप बलयगुलिर स्थान परिवर्तन बले। चलो तबे एबार जेने नेওয়া যাক वायुचाप बलयगुलिर स्थान परिवर्तनेर विभिन्न कारणगुली सम्पर्के। नम्बर 1, सूर्यरश्मिर पतन कोणेर तारतम्येर हेतु वायुचाप बलयगुलिर स्थान परिवर्तन हय। नम्बर 2, पृथ्वीव्यापी जलभाग स्थलभागेर असम बंटनेर कारणे वायुचाप बलयगुलिर स्थान परिवर्तन हय। नम्बर 3, पृथ्वीर परिक्रमण गतिर फले वायुचाप बलयगुलिर स्थान परिवर्तन हय। नम्बर 4, पृथ्वीव्यापी भूमिरूपर उच्चतार पार्थक्यर जन्नो वायुचाप बलयगुलिर स्थान परिवर्तन हय। नम्बर 5, पृथ्वीर आवर्तन गतिर कारणे वायुचाप बलयगुलिर स्थान परिवर्तन हय। नम्बर 6, जलविषुव और महाविषुव कर्कट संक्रांति मकर संक्रांति प्रभृतिर कारणे वायुचाप बलयगुलिर स्थान परिवर्तन हय। चलो तबे एबार आमरा जेने नि वायुचाप बलयगुलिर स्थान परिवर्तनेर प्रधान বৈশিষ্ট্যগুলি সম্পর্কে। নাম্বার 1, পৃথিবীর নিম্ন অক্ষাংশগুলিতে বায়ুচাপ বলয়গুলির স্থান পরিবর্তনের হার তুলনামূলক বেশি। নাম্বার 2, পৃথিবীর উচ্চচাপ বলয়গুলিতে বায়ুচাপ বলয়গুলির স্থান পরিবর্তনের হার তুলনামূলক কম। নাম্বার 3, পৃথিবীর মহাদেশগুলি অর্থাৎ স্থলভাগের উপর বায়ুচাপ বলয়ের স্থান পরিবর্তনের হার সর্বাধিক 20 থেকে 25 ডিগ্রি। নাম্বার 4, বায়ুচাপ বলয়গুলি জুন ও জুলাই মাসে উত্তর দিকে স্থানান্তরিত হয়। নাম্বার 5, বায়ুচাপ বলয়গুলি ডিসেম্বর ও জানুয়ারি মাসে দক্ষিণ দিকে স্থানান্তরিত হয়। নাম্বার 6, বায়ুচাপ বলয়গুলি স্থানান্তরের স্থায়িত্ব দক্ষিণ গোলার্ধের তুলনায় উত্তর গোলার্ধে বেশি হয়। এবার আমরা বায়ুচাপ বলয়গুলির স্থান পরিবর্তনের প্রভাবগুলি সম্পর্কে জেনে নিই। নাম্বার 1, দক্ষিণ গোলার্ধে ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে পশ্চিমা বায়ুর প্রভাবে বৃষ্টিপাত ঘটে। নাম্বার 2, গ্রীষ্মকালে বায়ুচাপ বলয়গুলি উত্তরে স্থানান্তরের ফলে সাভানা অঞ্চলে বৃষ্টিপাত ঘটে। নাম্বার 3, গ্রীষ্মকালে বায়ুচাপ বলয়গুলির স্থানান্তরের ফলে নিরক্ষীয় নিম্নচাপ বলয় ভারতের উপরে এসে অবস্থান করে, ফলে মৌসুমি অক্ষের সৃষ্টি হয় এবং মৌসুমী জলবায়ু স্থলভাগে প্রবেশ করে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। সাথে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না।